নমস্কার বন্ধুরা, আমি মনোতোষ, স্বাগতম জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেল মনোজ ব্লগস। তো আজকের এই ভিডিওটা শুরু হচ্ছে স্টেশন থেকে। তো মধ্যমগ্রাম স্টেশনে আমি এখন আছি। তো আমি এখানে এসেছি ব্রেকফাস্ট করতে। তো মধ্যমগ্রামে একটা মোস্ট পপুলার একটা দোকান আছে, দোকানটার নাম হচ্ছে টিঙ্কু টিফিন কর্নার। তো এখানে মানে ব্রেকফাস্ট খুব ভালো পাওয়া যায়। তো আজকে এখানে সেই দোকানে গিয়ে আমি ট্রাই করবো। তো চলো দোকানের সামনে যাওয়া যাক, তারপর বাদ বাকি কথা হচ্ছে। সো গাইজ, আমি দোকানের সামনে চলে এসেছি। তো এখন সবাই দোকানটা খুলেছে, তো আমাকে ওয়েট করতে বললো। তো আমি এখন ওয়েট করবো, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে রিভিউ দেবো। চলো। তো অনেকক্ষণ ওয়েট করার পর খাবার পেয়েছি। তো এবার আমি খাবারগুলো খাবো। তো তার আগে খাবার খাওয়ার আগে হ্যান্ড স্যানিটাইজারটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্টে আমি ট্রাই করবো বাটার পাউরুটি। বাটার পাউরুটি তো নেক্সট যে আইটেমটা আমি ট্রাই করবো সেটা হচ্ছে আলুর দম। তো আলুটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো গাইস, আলুটা তো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এছাড়া যে স্যুপটা আছে খুবই স্পাইসি, একটুখানি চামচি দিয়ে কাটলেই ভেঙে যাচ্ছে আলু। আলুর দমটা জাস্ট অসাম হয়েছে। তো তোমাদেরকে আমি রেকমেন্ড করবো, এখানে যদি কখনো আসো আলুর দমটা প্লিজ ট্রাই করো। তো নেক্সট যেটা ট্রাই করছি সেটা হচ্ছে চিকেন স্যুপ। তো একটা লেগ পিস দিয়েছে আর এর ভিতরে বিভিন্ন ভেজিটেবল আছে। তো ফার্স্টে চিকেনটা ট্রাই করে দেখা যাক। গাইস, চিকেনটা খুবই ভালো সেদ্ধ হয়েছে, একটুখানি মুখে দিলেই গলে যাচ্ছে। তো গাইস, এবার আমি স্যুপটা ট্রাই করে দেখব। তো এই স্যুপের মধ্যে আছে পেঁপে, গাজর, টমেটো, স্যুপটা খুবই সুন্দর খেতে, বিভিন্ন ভেজিটেবলস দিয়ে মিক্স করা তো আরো সুন্দর লাগছে।
স্যুপটা খুব একটা স্পাইসি না, একটু মিষ্টি মিষ্টির মতো স্বাদ আছে। তো এবার আমি ডিমের পোস্টটা ট্রাই করছি। তো ডিমের পোস্ট যেমন খেতে হয় সেরকমই, এর কোনো রিভিউ হয় না। তো গাইস, তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। তো প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল, তো তোমাদেরকে আমি রেকমেন্ড করবো, যদি কোনোদিন তোমরা মধ্যমগড়া স্টেশনে যাও তো প্লিজ ওই দোকানটা থেকে তোমরা খাবার ট্রাই করতে পারো, খুব সুন্দর সুন্দর খাবার। আর যাই হোক, এটাই বলার ছিল, যাও গিয়ে টিঙ্কুদার টিফিন কর্নারে মানে খাবার ট্রাই করো। তো আজকে এই ভিডিওটা এই অবধি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আর তোমরা নিজেদের খেয়াল রাখো, বাই।